আসসালামু আলাইকুম গ্রাফিক্স উইংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছে আজকে টিউডেল আমরা দেখব ইলাস্ট্রেটর শুধু ইলেস্ট্রেটার না গ্রাফিক্স ডিজাইনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টুলস অর্থাৎ যে টুলসটা বেশি ইউজ হয় বা আপনার গ্রাফিক্স ডিজাইনের মধ্যে এই টুলসটাকে সিক্সটি বলা হয় গ্রাফিক্স ডিজাইনের সিক্সটি পার্সেন্ট বলা হয় সেই টুলসটা নিয়ে অর্থাৎ আজকে হচ্ছে পেন টুল নিয়ে আমরা কাজ করব পেন্টুল এমন একটা টুলস আপনি যেই টুলসটা সম্পর্কে যদি একটু ভালো করে আইডিয়া নেন বা ভালো করে যদি আপনি এটার ইউজটা জানতে পারেন আপনার অনেক ডিজাইন খুব সহজে আপনি করতে পারবেন অর্থাৎ ডিজাইন করাটা অনেক সহজে হয়ে যায় এখন কোয়েশ্চেন থাকতে পারে যে অন্যান্য টুলসগুলো আছে সেই টুলসগুলো কাজ করা যায় হ্যাঁ সেই টুলসগুলো নিয়েও আপনি কাজ করতে পারবেন তবে এটা দিয়ে কাজ করলে যে সুবিধাটা হয় খুব সহজেই আপনি কার্ভের টাইপের যেগুলো কাজগুলো আছে পেন টুল দিয়ে আপনি করতে করতে পারবেন যে অন্যান্য টুলসের মধ্যে দিয়ে অন্যান্য টুলসের মাধ্যমে যে কার্ভগুলো আপনি করতে একটু সময় লাগবে বা একটু হেজিটেট ফিল করতে পারেন সেগুলো হয়তো সেগুলো আপনি খুব সহজে পেনটুলের মাধ্যমে করতে পারেন তো আমরা যে টুলসের কথা বলছে অর্থাৎ পেন টুলের কথা বলতেছে সেটা একটু কেমন বা কি ধরনের কাজ করে সেটা সম্পর্কে একটু জেনে আসে চলেন আমাদের যে টুল প্যানেল আছে এই টুল প্যানেলের মধ্যে এখানে একটা টুলস পাবেন যার নাম হচ্ছে আপনার পেন টুল যদি মাউসটা আমি এখানে রাখি তখন আপনার এটার মধ্যে দেখাবেন পেন টুল যার শর্টকাট হচ্ছে পি আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আপনার এখানে আরও কয়েকটা টুলস পাব এখন নাম্বার হচ্ছে পেন টুল দুই নাম্বারটা হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট টুল অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল চার নম্বরটা হচ্ছে শুধু অ্যাঙ্কর পয়েন্ট টুল আমরা এই চারোটা বিষয় নিয়ে আজকে কথা বলবো ফার্স্ট যে অপশনটা আছে তার নাম হচ্ছে টুল এই পেন টুল পেন টুলের মধ্যে যদি আমি জাস্ট একটা ক্লিক করি একটু ভালো করে খেয়াল করে দেখেন আমার যে মাউসের কার্সালটা আছে সেই মাউসের কার্সালটা এখন একটা কলমের নিপের মতো হয়ে গেছে অর্থাৎ সামনের দিকে একটু কলমের মতো চলে আসছে এই জন্য এটাকে পেন্ডুল বলা হয় দেখতে কিছুটা আপনার কলমের মতো অর্থাৎ পেনের মতো আমরা অনেক আগেই অনেকে হয়তো বা শুনছি ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের যে অংশটা আছে সেটার মতো দেখতে তো এই অংশটা যদি আপনার মাউস সেখানে চলে আসে তখন আপনি মনে করবেন যে আপনি পেন আছেন আমি পেনটুল সম্পর্কে আরেকটা কথা বলি ইলেস্ট্রাটা শুধু না ইলেস্ট্রাটার ফটোশপ ডিজাইন বলতে যতগুলো অপশনগুলো আছে অর্থাৎ সফটওয়্যার আছে প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে পেন টুলটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ করে যেমন এর মধ্যে আপনি পেন টুলের মাধ্যমে বিভিন্ন কার্ভ টাইপের কাজ করে আপনি ডিজাইন কমপ্লিট করতে পারেন ফটোশপের মধ্যে এই পেন্টুলের মাধ্যমে ক্লিপিং পাতের কাজগুলো করা হয় অর্থাৎ ক্লিপিং পাত বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জে যে কাজগুলো করা হয় এই পেনটুলের মাধ্যমে করা হয় সো দ্যাট আপনি যদি একটু ভালো করে এই পেন্টুলটা সম্পর্কে এখান থেকে শিখে যান তাহলে ফেসবুক আপনার ফটোশপের মধ্যে খুব সহজে আপনি ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনি এটাকে ইউজ করে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জগুলো করে খুব ভালো কাজ করতে পারেন কারণ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের অনেক কাজ আছে সো দ্যাট আপনাকে পেন্টুলটা যদি একটু ভালো করে আপনি শিখেন তাহলে আপনি অনেক কাজই খুব সহজেই করে নিতে পারেন তো পেন্টুলটা যখন আমি ইউজ করবো পেন্টুলের ইউজটা কিভাবে করবেন সেটা একটু দেখা দেয় আমি যখন পেন্টুলটা এখান থেকে সিলেক্ট করে নিব নেওয়ার পর একটু খেয়াল করে দেখেন আমার যে পেন্টুলের আপনার কারসলটা আছে অর্থাৎ আমার মাউসের যে কার্সলটা আছে সেই কার্সলটা এখন খেয়াল করে দেখেন একটা পেনের মতো হয়ে গেছে এবং পাশে দেখেন স্টারের মতো একটা অপশন আছে এটা জিনিসটা দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে পেন টুল বিভিন্ন সময় বিভিন্ন আপনার সিম্বল গা দেখায় শো করে অর্থাৎ আপনি যখন ফার্স্ট পেন টুলটা সিলেক্ট করবেন তখন এক ধরনের শো করবে যখন আপনি দ্বিতীয় কারসোলটা ইউজ করবেন তখন এক ধরনের শো করবে আপনি যদি জয়েন করতে চান অর্থাৎ স্টেপ বাই স্টেপ এক এক ধরনের শো করে এই জন্য আমি বারবার এই কথাটা বলতেছি যখন আমি ফার্স্ট টাইম পেন্টুলটা সিলেক্ট করবো তখন আমাকে এরকম স্টারটা দেখাবে ওকে ফাইন আপনি শুরুটা করবেন কিভাবে শুরুটা করার জন্য যেটা করতে হবে আপনি যেখানেই ক্লিক গ্যা করেন না কেন দিয়ে শুরু করেন আমি যখন এখানে একটা জাস্ট একটা ক্লিক করব ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন এখন কিন্তু পেন্টুলের যে আপনার সিম্বলটা সিম্বলটা চেঞ্জ হয় অর্থাৎ যখন আগে ছিল স্টার টাইপের এখন হয়েছে শুধু মাইনাস টাইপের আমি যদি এটাকে বাইরে নিয়ে আসি এখন দেখেন কোনো ধরনের সিম্বল নেই এই জন্যই অ্যাকচুয়ালি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে বারবার বলতেছি অর্থাৎ সিম্বলটা খেয়াল করার জন্য কথা বলতেছি তো যখন আমার যখন আমি ক্লিক করব না বা শুরু করব না তখন হচ্ছে আমার পেন্টুলের পাশে একটা স্টার থাকবে যখন আমি শুরু করে দেবো তখন হচ্ছে পয়েন্টের মধ্যে যদি নেন তখন হচ্ছে পেন্টুলের পাশে একটা মাইনাস চিহ্ন থাকবে আর যদি আমি বের করে নিয়ে আসি তখন কিছুই থাকবে না ওকে ফাইন আমি এখানে জাস্ট একটা ক্লিক করব ক্লিক করে আপনি যেখানে ইচ্ছে ওইখানে একটা ক্লিক করবেন জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেখানে ইচ্ছে ওইখানে যাওয়ার সময় দেখেন আমার যে পেন্টুলটা আছে সেই পেন্টুলের সাথে নীল রঙের একটা আপনার কিছু একটা অংশ দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় রাবার ব্যান্ড আর এই রাবার ব্যান্ডটা হচ্ছে দিয়েই সব হচ্ছে কার্ভ করা হয় অর্থাৎ এই রাবার ব্যান্ডটা হচ্ছে মেন অ্যাকচুয়ালি এই রাবার ব্যান্ডটা তৈরি হয় হচ্ছে পাত দিয়ে যে পাতের অংশটা না থাকলে আপনি ইমেজ ইউজ করতে পারবেন না এই জন্য এই পাত দিয়ে যদি আপনি কোনো কিছু তৈরি করেন খুব সহজে আপনাকে এটাকে কার্ভ প্লাস হচ্ছে আপনার এটাকে আপডাউন করতে পারেন তো এটাকে বলা হয় আপনার রাবার ব্যান্ড আমি পেনটুলে ফার্স্ট একটা ক্লিক করবো অনেকে এটা একটু খেয়াল করে দেখেন অনেকে যে কাজটা করে সেটা হচ্ছে আমি এখানে আরেকটা জিনিস একটু বলে দেই অনেকে যখন পেন্টুলটা নেবেন পেন্টুলটা নেওয়ার সময় হয়তোবা এরকম থাকতে পারে আপনার যেই কারসলটা আছে কার্সেলটা হয়তো বা এরকম প্লাস চিহ্ন থাকতে পারে বা ক্রস চিহ্ন থাকতে পারে এরকম যদি থাকে তখন মনে রাখবেন যে আপনার যে গ্যাট আছে আপনার এইখানে ক্যাপস লকটা অন করা আছে যার জন্য আপনার এই অপশনটা আসছে আমি জাস্ট ক্যাপ লকসটা অন করে দেবো তাহলে আমার এখানে আগের অপশনটা চলে আসবে ওকে পেন্টুলটা শুরু করবো যে জাস্ট একটা ক্লিক করবো অনেকে যেটা করে পেন্টুটা ক্লিক করে এভাবে টানাটানি করে না এভাবে করবেন না জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করে যেখানে আপনার দরকার সেখানে আপনি যাবেন যাওয়ার পর এরপরে যে করতে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিক করে ছেড়ে দিলে চলবে না আমাকে যেটা করতে হবে ক্লিক করতে হবে আমাকে যেটা করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করে জাস্ট নিচের দিকে ড্র্যাক করলে উপরের দিকে কার্ভ হবে আর উপরের দিকে ড্র্যাক করলে নিচের দিকে কার্ভ হবে একটা জিনিস খেয়াল করেন আমাকে যেটা করতে হবে আমি আবারও বলতেছি প্রথমে একটা ক্লিক করবেন দ্বিতীয় যেখানে আমি ক্লিক করব সেখানে ক্লিক করার পর মাউসটা না একটু খেয়াল করে দেখেন আমি কিন্তু মাউসটা ছাড়িনি অর্থাৎ মাউসটা ক্লিক করার পর আর ছাড়া যাবে না যদি ছেড়ে দেন দেখেন এখানে আপনার আরেকটা অপশন চলে আসছে আমার মাউসের পাশে অর্থাৎ পেন্টুলের পাশে একটা কার্ভ টাইপ রঙ যেটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট টুল সো আমি যদি খেয়াল করি যেখানে ক্লিক করার পর এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল না এসে এভাবে চলে আসছে জাস্ট একটা সিলেকশন টুলের মতো চলে চলে আসছে তখন মনে করবেন যে আপনি ঠিক ওয়েতে আছেন অর্থাৎ রাইট ওয়েতে আছেন তো পেন টুলের সিস্টেমটা হচ্ছে আপনি যখনই ক্লিক করলেন এবং অপোজিট প্রান্তে যখন ক্লিক করলেন ক্লিক করে নিচের দিকে ড্র্যাক করলে উপরের দিকে আসবে এবং উপরের দিকে ড্র্যাক করলে নিচের দিকে আসবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমি যে পার্টটা ক্রিয়েট করতেছি সেই পার্টটা আমি যেভাবেকে চাইবো ওইভাবে এটা হবে খেয়াল করে দেখেন আমার এখন এখন আমার মাউসের সাথে একটা রাবার ব্যান চলে আসছে অলরেডি আছে যেটা ছিল ওইটা আসছে কিন্তু একটু আগে যেমন সোজা ছিল এখন হচ্ছে আপনার একটু কার্ভ টাইপের আছে ওকে ফাইন এটাকে যদি সোজা করতে হয় তাহলে আপনাকে একটা কাজ করতে হবে এই যে পয়েন্টারটা দেখতেছেন এই পয়েন্টারটার মধ্যে ক্লিক করতে হবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন অনেকে আমরা যেটা করি এখানে ক্লিক করি এখন কিন্তু আমি ক্লিক করলে হবে না কারণ হচ্ছে আমার পয়েন্টারটা ক্লিক করার সময় খেয়াল রাখতে হবে যে আমার যে পেইন্ট টুলটা আছে সেই পেন টুলের সাথে যে অ্যাঙ্কর পয়েন্ট টুলের যে সিম্বলটা আছে সেটা আছে কি না যদি থাকে তখন আমি অ্যাংকর পয়েন্টটা ক্লিক করবো আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই বা বলি এই যে আমি জিনিসটা দেখলাম বা ক্লিক করলাম ক্লিক করার আগে একটু খেয়াল করে দেখেন দুই পাশে দুইটা হ্যান্ডেলের মতো দেখা যাচ্ছে এগুলো কি এগুলো হচ্ছে আপনি যে পার্টটা ক্রিয়েট করছে সেই পার্টটাকে আপনি এই অংশগুলো দিয়ে কন্ট্রোল করতে পারেন এগুলোকে বলা হয় কন্ট্রোলার সো আপনি ইচ্ছা করলে এগুলোকে কন্ট্রোল করতে পারেন এখন কোশ্চেন থাকতে পারে কিভাবে কন্ট্রোল করব অর্থাৎ আপনি যে গ্যাটা তৈরি করছেন আপনি যে কারফটা তৈরি করছেন সেটাকে যদি মডিফাই করতে চান কাস্টমাইজ করে কাজ করতে চান তাহলে আপনি ইচ্ছা করলে এই কন্ট্রোলার ইউজ করতে পারেন কিভাবে ইউজ করবেন এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আমি এই মুহূর্তে কিভাবে ইউজ করব আপনি এই মুহূর্তে যেটা করতে পারেন আপনি যদি আপনার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল প্রেস করে রাখেন প্রেস করে রাখতে হবে প্রেস করে রাখলে একটু খেয়াল করে দেখেন এখন আমার এটা পেন টুলে নেই এটা এখন ডিরেক্ট সিলেকশনে চলে গেছে আপনি এখন ইচ্ছা করলে কী করতে পারেন এখান থেকে এই কর্নারগুলো ধরে আপনি আপনার এই যে গাটা আছে কার্ভটা আছে কার্ভটাকে কম বেশি করতে পারেন বা কার্ভটাকে বড় করতে পারেন ছোট করতে এবং উল্টিয়ে দিতে পারেন আপনার প্রয়োজন মতো আমি যদি এই পাশটা ধরে কাজ করি এইভাবে ধরে ড্র্যাগ করি এইভাবে যদি কাজ করি অর্থাৎ যে সেই ধরেন না কেন আপনি এটা নিয়ে কাজ করতে পারেন আপনার প্রয়োজন মতো তো এইগুলো দিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন যখনই শেষ হয়ে যাবে তখনই আপনি ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এটা পেন টুলে চলে আসছে তো প্রথম যে অংশটা দেখলাম সেটা হচ্ছে আমি যখন এখানে পেন টুলটা নিব প্রথম তখন আসে হচ্ছে স্টার যখন আমি ক্লিক করতে যাচ্ছি তখন আসতেছে হচ্ছে আপনার অ্যাঙ্কর মাইনাস টাইপের একটা অপশন আসতেছে তিন নম্বরটা হচ্ছে যখন আমি ক্লিক করতেছি তখন হচ্ছে আসতেছে আমার অর্থাৎ সিম্বলগুলো নিয়ে একটু কথা বলতেছি এখন হচ্ছে স্টার আসতেছে যখন ধরুন আমি ক্লিক করলাম তখন একটা মাইনাস চিহ্ন আসতেছে অর্থাৎ এই পয়েন্টটা ক্লিক করলে মাইনাস হয়ে যাবে আমি ক্লিক করলাম শুরু করলাম এরপর যেখানে গিয়ে আমি ড্র্যাক করলাম আমার মাউসের সাথে এখন কিছুই নেই জাস্ট হচ্ছে পেন টুলটা আসে যখন আমি ক্লিক করলাম তখন একটু খেয়াল করে দেখেন আমার মাউসটা এখন অ্যাজ এ সিলেকশন টুলের মতো হয়ে গেছে আমি যদি এখানে কন্ট্রোল প্রেস করি তাহলে এটাকে নিয়ে আমি আমার প্রয়োজন মতো এটাকে আমি কন্ট্রোল করতে পারি নাম্বার ফোর হচ্ছে আমি যদি এই কার্ভটাকে অর্থাৎ আমার রাবার ব্যান্ডটাকে সোজা করতে চাই তাহলে এই পয়েন্টারটার মধ্যে আমাকে ক্লিক করতে হবে পয়েন্টারটা যখন ক্লিক করবো কখন একটা সিম্বল থাকবে সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট সিম্বল অ্যাঙ্কর পয়েন্টের সিম্বলে ক্লিক করলে দেন হচ্ছে এটা সোজা হবে এর আগে সোজা হবে না তো এরপরেও যদি আপনি এখানে চান এইভাবে ড্র্যাক করে যদি যান ড্র্যাক করতে করতে যদি আমি যাই যাওয়ার পর আমি যখন একদম স্ট্রোক গ্যাতে আসছি একটু খেয়াল করে দেখেন আমি যতই যাচ্ছি না কেন আমার সাথে সাথে আমার পেন্টুলের যে কার্ফটা আছে কার্ফটা চলাচল করতেছে অর্থাৎ আমার পেন্টুলটা চলতেছে কিন্তু থামতেছে না আমি চাচ্ছি থামানোর জন্য থামাই থামানোর জন্য হলে আপনি যেখান থেকে শুরু করছেন সেখানে আপনাকে আবার ফেরত যেতে হবে একটু খেয়াল করে দেখেন যখন আমি যে স্টার্টিং পয়েন্টের কাছে যখন আমার ইন্ডিং পয়েন্টটা গেল তখন দেখেন আমার মাউসের সাথে একটা গোল অর্থাৎ একটা রাউন্ড দেখা দেখাচ্ছে অর্থাৎ ডিগ্রি সাইন দেখাচ্ছে তো ডিগ্রি সাইনটার মধ্যে যদি আমি ক্লিক করি তখন দেখেন আমার পেন টুলটা ছেড়ে দিবা অর্থাৎ স্টার্টিং পয়েন্ট আর ইন্ডিং পয়েন্ট যদি একসাথে হয় তখন হচ্ছে আপনার পেনটা ছেড়ে দিবে এখন একটা কোশ্চেন থাকতে পারে এখন আমি যদি কোনো কারণে আমি একটা কার্ফ করলাম এই যে কার্ফটা করলাম কার্ফটা করার পর আমার যদি মনে হয় আমি এইখানেই শেষ করব অর্থাৎ স্টার্টিং পয়েন্টে যাব না আমি যদি এইভাবে কার্ফটা রেখে দিতে চাই এতটুকু আমার ডিজাইনের জন্য আমি যদি রেখে দিতে চাই তাহলে আমি কি করব তাহলে আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল প্রেস করে আপনি জাস্ট বাইরে একটা ক্লিক করবেন তাহলে আপনার পেনটা ছেড়ে দেবে অর্থাৎ আপনার পেন্টের যে রাবারটা আছে সেটা ছেড়ে দেবে অর্থাৎ এইটা এখন আপনার একটা ডিজাইন হিসেবে ক্রিয়েট হচ্ছে তো এইভাবে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু অ্যাড করতে পারেন এটাকে যদি রেডি করতে হয় সিলেক্ট করতে হয় সিলেকশন টুলে গিয়ে জাস্ট ক্লিক করবেন এটা এখন সিলেক্টেড ওকে ফাইন এখানে একটা জিনিস খেয়াল করেন আমার যদি মনে হয় যে না আমি ভুল করছি অর্থাৎ আমি যে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর আমার ভুল হয়েছে এখন আমি এটাকে আবার জয়েন করতে চাই জয়েন করার জন্য আপনি যদি যে কোনো মাথায় যান অর্থাৎ যে কোনো ওপেন পাতে যান গিয়ে দেখবেন যে আপনার যে মাউসটা আছে অর্থাৎ আপনার যে পেন টুলের যে অংশটা আছে তার মধ্যে একটা কার্ফ টাইপের মাইনাস অংশ আসতেছে যখন দেখবেন যে কার্ফ টাইপের অংশ আসতেছে তখন মনে করবেন এটা জয়েন্ট অংশ দেখাচ্ছে অর্থাৎ জয়েনিং দেখাচ্ছে এখন যদি আমি এটাকে ক্লিক করি এখন দেখেন এটা জয়েন্ট হয়ে গেছে অর্থাৎ আপনি চাইলে এটাকে আবার যেই অংশটা আপনি বাদ দিছিলেন সেই অংশটা আপনি ফুলফিল করতে পারেন আপনার প্রয়োজন মতো তাহলে এ পর্যন্ত আমরা অনেকগুলো অংশ পেলাম নাম্বার ওয়ান হচ্ছে আমি এখানে ক্লিক করব নাম্বার টু হচ্ছে আমি আমার যেখানে প্রয়োজন সেখানে ক্লিক করে ড্র্যাক করব নাম্বার থ্রি হচ্ছে আমি যদি এখানে এটাকে সোজা করতে চাই এইখানে জাস্ট এখানে এই পয়েন্টারটার মধ্যে একটা ক্লিক করব নাম্বার 4 হচ্ছে আমি যদি এই অংশটাকে ছেড়ে দিতে চাই জাস্ট অল্টার কন্ট্রোল প্রেস করে জাস্ট বাইরে একটা ক্লিক করব নাম্বার 5 হচ্ছে আমি যদি এটাকে জয়েন করতে চাই তাহলে এই অংশটার মধ্যে আবার ক্লিক করব দেন হচ্ছে আমার জয়েন্ট হয়ে যাবে আমি সাপোজ খেয়াল করে দেখেন এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে আমি এখন ছেড়ে দিলাম মনে করেন এখানে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর আমি যদি এইখানে জয়েন করতে চাই অর্থাৎ আপনি যদি চান যে আপনার যে গ্যাটা আছে আপনার যে অংশটা আছে বা আপনার যে পার্টটা আছে পাতের যেই ওপেন অপশনটা আছে সেখানে না গিয়ে আমি মিডেলের থেকে জয়েন করতে চাচ্ছি আমি মিডেলের থেকে জয়েন করতে চাচ্ছি সেখানে কি করা যাবে কি না একটু ভালো করে খেয়াল করে দেখেন আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করলে খেয়াল করে দেখেন আমার পার্টটা হয় হয়নি সো দ্যাট আমি এই জায়গায় একটা জিনিস বলে দিই আপনি পেন্টুল যে কাজটা করে সেটা হচ্ছে ওপেন পাতে জয়েন করে কখনোই আপনার মিডেল থেকে জয়েন করে না মিডেলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারেন এখন কোয়েশ্চেন থাকতে পারে অ্যাঙ্কর পয়েন্টটা কেন অ্যাড করব বা কি কারণে অ্যাড করা হয় অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করা হওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে করে দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম এইখানে একটা ক্লিক করলাম এখানে দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে দেখাচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট লেখা আছে এখন কোনো কারণে আপনার এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন যদি কোনো কারণে যদি এরকম প্রয়োজন হয় তখন আপনি চাইলে ইচ্ছা করলে মাউসটাকে যদি আমি এখানে রাইট বাটন ক্লিক করি দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট একটা অপশন আছে আমি যদি এটার মধ্যে যাই অথবা আপনি যদি নর্মাল পেন টুলেও থাকেন আপনি জাস্ট ওপেন না বদ্ধ পাতের মধ্যে যদি নিয়ে যান তখন সে প্লাস চিহ্নতে দেখাবে প্লাস চিহ্নটা দেখানো মানে হচ্ছে যে এটা আপনার জয়েন্ট পার্টটাকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবে আমি ক্লিক করলাম খেয়াল করে দেখেন এখানে একটা পাত অ্যাড হয়ে গেছে এখন একটা কোয়েশন থাকতে পারে আমি যখন এখানে মাউসটা নিচ্ছি তখন প্লাস মাইনাস একটা অপশন আছে অ্যাকচুয়ালি মাইনাস অপশনটা কী মাইনাস অপশনটা হচ্ছে এটা যদি আমি ক্লিক করি ক্লিক করলে হচ্ছে যে পয়েন্টটা আমি অ্যাড করছিলাম সেই পয়েন্টটা আপনার চলে গেছে এখন একটা কোয়েশন থাকতে পারে এই যে পয়েন্টটা যখন চলে গেল তখন এই জিনিসটা কেমন একটু কার্ফ হয়ে গেছে তখন আপনি কী করবেন আমরা জানি এই কন্ট্রোলার ইউজ করতে করা যায় কিভাবে করা যায় আপনি যদি আপনার মা কিবোর্ডের মধ্যে কন্ট্রোলটা প্রেস করেন প্রেস করলে এটা হচ্ছে আপনার সিলে টুল থেকে অটোমেটিক্যালি ডিরেক্ট সিলেকশনে চলে যাবে এখন আমি চাইলে এই হ্যান্ডেলগুলো ইউজ করে আমি আমার কার্ভটাকে ঠিক করতে পারি আমার প্রয়োজন মতো তো আমি চাইলে কি করতে পারি আমার প্রয়োজন মতো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারি এবং আমি চাইলে আমার অংশগুলোকে আপনার মাইনাস বা জয়েন করে অ্যাড করতে পারে ওকে ফাইন এখন আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে এখানে আরেকটা টুলস আছে সেটা হচ্ছে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস সরি অ্যাঙ্কর পয়েন্ট টুলস অ্যাঙ্কর পয়েন্ট টুলসের কাজটা কি সাপোজ মনে করেন আপনি এই অংশটার মধ্যে ক্লিক করলেন ক্লিক করলে খেয়াল করে দেখেন আমি চাচ্ছি নিচের অংশটা ঠিক থাকবে উপরের অংশটাকে আমি একদম স্ট্রেট করে ফেলবো আমি চাচ্ছি উপর নিচের অংশটা ঠিক থাকবে উপরের অংশটা স্ট্রেট করে ফেলবো তাহলে আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন অথবা আপনি উপরের অংশটাকে একটু কার্ভ করতে চাচ্ছেন উপরের অংশটা যদি কার্ভ করতে চান বা আপনি যদি একটু এরকম টাইপের কাজ করেন যে আপনি একটু কর্নার আসে অর্থাৎ আপনি এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করে এইভাবে অ্যাড করলেন অ্যাড করার পরে মনে হচ্ছে আপনার জিনিসটা ভুল হয়েছে অর্থাৎ আপনি একটু যদি কার্ভ করে কাজ করতেন ভালো হতো তখন আপনি এই কর্নারটা ধরে যদি এইভাবে ড্র্যাক করেন খেয়াল করে দেখেন দুই পাশে দুইটা অংশ অর্থাৎ পাতগুলো আপনি কার্ভ করতে পারবেন খুব সহজে আপনি পাতগুলোকে নিয়ে কার্ভ করে কাজ করতে পারেন এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলসের কাজ তো আমরা পেনটুলের মধ্যে যা যা পেলাম সেটাকে আমি একটু রিক্যাপ করতেছি নাম্বার ওয়ান হচ্ছে আমি যখন শুরু করব তখন হচ্ছে পেন্টুলে যাব পেন্টুলে যাওয়ার পর আমাকে প্রথম জাস্ট একটা ক্লিক করতে হবে ক্লিক করে দেন যেখানে আমি গিয়ে কার্ভ করতে চাচ্ছি আপনি ওইখানে গিয়ে জাস্ট মাউসটাকে ক্লিক করে মাউসটা ছাড়া যাবে না উপরের দিকে নিচের দিকে ড্র্যাক করলে উপরের দিকে কার্ভ হবে উপরের দিকে ড্র্যাক করলে নিচের দিকে কার্ভ হবে আপনি যদি এই রাবার ব্যান্ডটাকে সোজা করতে চান তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন তাহলে আপনার রাবার ব্যান্ডটা সোজা হয়ে যাবে নাম্বার থ্রি টু হচ্ছে নাম্বার থ্রি হচ্ছে আমি যদি এটাকে শুরু করতে চাই অর্থাৎ আমি যদি এভাবে ড্র্যাক করতে থাকি আমার ডিজাইন অনুযায়ী আমি করলাম করার পর আমি যদি এটাকে ইন করতে চাই অর্থাৎ আমার রাবারম্যানটাকে ইন করতে চাই জয়েন করে দিতে তখন আমাকে কি করতে হবে স্টার্টিং পয়েন্টে গিয়ে ক্লিক করতে হবে তাহলে এটা আপনার ছেড়ে দিবে আপনি ইচ্ছা করলে অ্যাট এ টাইম অনেকগুলো পাতো আপনি তৈরি করতে পারেন এগুলো হচ্ছে পাত দিয়ে এসে এখন কোয়েশ্চেন থাকতে পারে আর এরপরে আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে আপনি যদি আপনার যে পাতের মধ্যে যদি কোনো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে চান তাহলে খুব সহজে আমি অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারবো আমার প্রয়োজন মতো অ্যাঙ্কার পয়েন্ট আর আরেকটা অপশানার ছিল হচ্ছে ডিলিট অ্যাঙ্কার পয়েন্টস সেটা দিয়ে আমি খুব সহজে আমার প্রয়োজন মতো ডিলিট অ্যাঙ্কার করতে পারবো নাম্বার ফাইভ হচ্ছে এখানে একটা অপশন ছিল হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলস অ্যাঙ্কর পয়েন্ট টুলসটা দিয়ে আমি কি করতে পারবো এই কর্নারগুলোকে ইচ্ছা করলে ড্র্যাক করে কাজ করতে পারবো অথবা আপনি এই অংশটাকে কর্নার করে ফেলতে পারেন যেখানে আপনার প্রয়োজন যেমন এইখানে আমার প্রয়োজন আমি এটাকে কর্নার করে ফেলতে পারবো আমার যদি প্রয়োজন হয় কর্নার আবার এই জিনিসটা আরেকটা কাজে প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনি যদি হ্যান্ডেলগুলো আনতে চান হ্যান্ডেলগুলোকে নিয়ে আসতে চান তখন আপনি চাইলে ইচ্ছা করলে এই অংশটাকে ক্লিক করেও আনতে পারেন যদি আপনি পয়েন্টটাতে ক্লিক করেন তখন সে কার্ভ হয়ে যাবে আর যদি আমি পাতে ক্লিক করি তখন সে অ্যাঙ্কর গুলো শো করাবে তো আমি চাইলে আর আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট কথা হলো সেটা হচ্ছে আমি কখনোই আমি ওপেন পাতে ছাড়া বদ্ধ পাতের মধ্যে আমি কখনোই আপনার পেন টুল অ্যাড করতে পারব অর্থাৎ পেনের পাতটায় অ্যাড করতে পারব না এটা মাথায় রাখবেন সব সময় কারণ আমরা অনেকেই কাজটা করি যে আমরা মনে করি যে ভিতরে আপনার অ্যাড করতে পারবো অর্থাৎ আমি চাইলে ইচ্ছা করলে যে কোনো জায়গা পেন না এটা শুধু ওপেন পাতে অ্যাড হয় অর্থাৎ আপনি শুধু ওপেন পাতে পেন অ্যাড করতে পারবেন পাত অ্যাড করতে পারবেন অর্থাৎ যেখানে আমি ওপেন পাতটা পাবো সেখানে আমি অ্যাড করতে পারবো কিন্তু কখনোই আমি এরকম বদ্ধ পাতের মধ্যে পাত অ্যাড করতে পারবো এখন কোয়েশ্চেন এই যে অ্যাড হয়েছে এটা অ্যাকচুয়ালি অ্যাড না এটা নতুন আর একটা নতুন শুরু হয়েছে সো এই হচ্ছিল আপনার পেন্টুল কি জিনিস টুলটা ইউজ করবেন কিভাবে পেন্টুলের কাজ ইউজ করবে এখন কয়েকটা কোশ্চেন আপনার থাকতে পারে পেনটুলের যে পার্টটা আছে সেই পাটটাকে মোটা করতে পারবো কিনা না পেন্টুলের পাটটা কখনোই মোটা করা যায় না পেন্টুলের কাজ কালারটা চেঞ্জ করতে পারবে কেন না পেন্টুলের কালার অর্থাৎ পাতের কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন না এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে বা আপনার এরকম প্রবলেম হতে পারে যে আপনি যখন পেন্টুল ইউজ করতেছেন পেন্টুলের মধ্যে এই কার্ফটা নাও থাকতে পারে অর্থাৎ আপনার রাবার ব্যান্ডটা নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে মেনু আছে সেই মেনু থেকে এডিটে যাবেন এডিট থেকে একটা অপশন পাবেন হচ্ছে পারফরম্যান্স পারফরমেন্সে গেলে এখানে একটু খেয়াল করে দেখেন এই পে সরি প্রিফারেন্স প্রিফারেন্সের মধ্যে আমি যদি ক্লিক করি প্রিফারেন্স থেকে এখানে জেনারেল আমি ক্লিক করলাম জেনারেল ক্লিক করার পর এখানে একটা অপশন পাবো যে সিপিও পারফরমেন্স সরি আপনার এখানে একটা অপশন পাবো এখানে একটু খেয়াল করে দেখেন সিলেকশন অ্যান্ড অ্যাঙ্কর ডিসপ্লে যে অপশনটা আছে সেটার মধ্যে একটা অপশন দেওয়া আছে পেইন্ট টুলস এনেবেল রাবার ব্যান্ড ফর পেন টুল কার্ভেচার টুলস এখানে টিক চিহ্ন দেওয়া আছে যদি এরকম টিক চিহ্ন না থাকে তখন আপনার এখানে পেন টুল শো করবে না অর্থাৎ কার্ভটা শো করবে না এই যদি কখনোই আপনার এরকম প্রবলেম হয় অর্থাৎ আপনার এই রাবার ব্যান্ডটা শো করতেছে না তখন আপনি কি করতে পারেন ওইখান থেকে রেডি করে দেবেন এখন কোয়েশ্চেন দেখতে পারে অ্যাকচুয়ালি পেন্টুল দিয়ে কি ধরনের কাজ করা হয় আপনি যে এই যে কার্ফ টাইপের যত ডিজাইন দেখবেন আপনি এরকম টাইপের কার্ফ টাইপের যে যত ডিজাইন দেখতে চান বা ডিজাইন দেখেন সবগুলো পেন্টুলের তৈরি করা সো আপনি চাইলেই খুব সহজে একটা পেন্টুলের ডিজাইন করে আপনি আমার মন মতো করে কাজ করতে পারেন এছাড়া আমি কিছু অপশন দেখাতে পারি আপনাদেরকে একটু খেয়াল করে দেখেন এই যে কার্ফ টাইপের যত ডিজাইন আছে এই যে কার্ফ টাইপের যত ডিজাইন আছে সবগুলো আপনার পেন টুল দিয়ে তৈরি করা তো আপনি যদি এরকম টাইপের কোনো ডিজাইন তৈরি করতে চান তাহলে আপনি খুব সহজেই করতে পারেন শুধু এগুলো না আপনি যদি কোনো কিছু কপি করতে চান সাপোজ মনে করেন এই যে এই টাইপের যে টুলস গ্যাগুলো আছে ইফেক্টগুলো আছে আপনি যদি এই যে আপনার যে পাড়াটা আছে বা পাখিটা আছে এটাকে যদি আপনি কোনো কারণে ড্র করতে চান আপনার ডিজাইনের জন্য এখান থেকে ড্র করবেন তখন আপনাকে অবশ্যই পেনটুল দিয়ে এটাকে টোটালটাই ড্র করতে হবে অর্থাৎ কার্ভ করে করে আপনি ড্র করতে হবে ঠিক একইভাবে এরকম এই যে দেখেন একটু করে দেখেন একটা মাছ আছে এই মাছটাকে যদি আপনি ড্র করতে চান যে আপনি সেম টু সেম এরকম তৈরি করবেন এগুলি সবই হচ্ছে পেনটুল দিয়ে তৈরি করা তো এছাড়া যত কার্ফ টাইপের অপশন দেখবেন অর্থাৎ যত কার্ফ টাইপের অপশনের বা ডিজাইন দেখবেন আপনি কেন সবগুলোর কাজই হচ্ছে পেন্টুল দিয়ে করে এই জন্যই পেনটুলকে এত বেশি ইম্পর্ট্যান্ট বা এত বেশি আপনার কাজ দেখানো হয়েছে অর্থাৎ বেশি এত বেশি আপনার ডিমান্ড আছে এটার তো আমি যদি এটাকে এভাবে চান যে আমি এটাকে গ্যা করব কি জানি বলে এটাকে আপনি তৈরি করবেন খুব সহজে আপনি চাইলে এটাকে তৈরি করতে পারেন সাপোজ মনে করেন আপনি যদি এই অংশটাকে সিলেক্ট করেন আপনি যদি এটাকে পেন্টুল দিয়ে কীভাবে তৈরি করবেন আপনার যদি কোশ্চেন দেখে যেটা পেন্টুল দিয়ে কীভাবে করবেন ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল টু দিয়ে লক করতে হবে লক কীভাবে কেন করবো কি কারণে করব। আমাদের লকের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনি দেখলেই বুঝে যাবেন যে আপনি কেন লক করবেন বা কি কারণে লক করবেন তো আমি যদি কন্ট্রোল টু ইউজ করে এটা আপনার লক হয়ে যাবে এখন আপনাকে কী করতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে শুরু করবেন অর্থাৎ আপনি এখান থেকে বা আপনার প্রয়োজন মতো জায়গা থেকে আপনি এটাকে কি করবেন কার্ভ করা শুরু করবেন একটু খেয়াল করে দেখেন আমি পেন্টুল দিয়ে এভাবে চাইলে হুবহু একটা জিনিসকে কপি করে রেখে দিতে পারে অর্থাৎ কার্ভ সিস্টেম করে যে কোনো ডিজাইন করে আমি কাজ করতে পারি তা আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে যদি পেন্টুল নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সলভ করে দেবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম